আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছে আজকের এই প্রতিবেদন, ছোট্ট একটি প্রতিবেদন। এই প্রতিবেদনে থাকছে কি বিষয় যেটা নিয়ে আজকে আলোচনা করব, এমন বিষয় আপনাকে খামারের জগতে আমার মনে হয় না কোনো ইউটিউবার আপনাকে বলেছে। আমি শতভাগ গ্যারান্টি দিলাম কোনো ইউটিউবার এ ধরনের ট্রিটমেন্ট আপনাকে দেয়নি, এ ধরনের উপদেশ আপনি কখনো পাননি, সেই উপদেশ দিতে যাচ্ছে আজকে। চলুন বিষয়টা দেখতে পাচ্ছেন যে আমি আজকে আমার পাখিকে দেয়া যে পানির পাত্রগুলো পরিষ্কার করছি, ঔষধের পানি দিব, তাই পানির পাত্রগুলো ভালো করে গুঁড়ো সাবান দিয়ে পরিষ্কার করছি, অর্থাৎ হুইল সাবান দিয়ে পরিষ্কার করছি। আপনি ইচ্ছা করলে হুইল সাবান দিয়ে পরিষ্কার করতে পারেন, ইচ্ছা করলে আপনি পটাশ দিয়ে পরিষ্কার করতে পারেন, আরো কিছু মেডিসিন আছে সেগুলো নিয়ে আপনি ব্যবহার করে যে কোনো ভাবে জীবাণুনাশক দিয়ে আপনি কিন্তু জীবাণুমুক্ত করতে পারেন। তো যা হোক বন্ধুরা, আমার আজকের বিষয়টি কিন্তু এই জীবাণু মুক্ত করা নিয়েই। আপনি জানেন যে আপনিও কিন্তু এভাবে হয়তো আপনার খাদ্যের পাত্র বা পানির পাত্র পরিষ্কার করেন, সেটা হতে পারে পাখির ঘরের খাদ্যের পাত্র পানির পাত্র, হতে পারে মুরগির ঘরের খাদ্যের পাত্র বা পানির পাত্র, যে কোনো পাত্র হোক আপনিও পরিষ্কার করেন, এটা আমিও জানি। কিন্তু আপনি কি জানেন যে আপনি কিভাবে পরিষ্কার করছেন? আসলে পরিষ্কার যে করছেন আপনি, যে গুঁড়ো সাবান বা হুইল সাবান বা ইনসন বা আপনার পটাশ দিয়ে পরিষ্কার করছেন, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কিভাবে পরিষ্কার করছেন, আসলে জীবাণু মুক্ত হচ্ছে কিনা সেটা কি আপনি কনফার্ম হয়েছেন? আসলে আজকের এই বিষয়টা আমি আলোচনা করব এটাই, যে আপনি জীবাণু যে আপনার ধ্বংস হয়েছে এটা কনফার্ম হবেন কিভাবে, এবং এই কনফার্ম সম্বন্ধে কোনো দিন কারো কাছ থেকে কি জানতে পারছেন বা বুঝতে পারছেন যে আসলে আমি এভাবে যদি আমার পাত্র মাজি তাহলে পরিষ্কার হবে বা জীবাণু মুক্ত হবে? আসলে কি এটা কখনো আপনাকে কেউ শিখিয়েছে কিনা? আজকে আমি শিখিয়ে দিচ্ছি। চলুন, আপনি যদিও ইতিপূর্বেও আপনি গুঁড়ো সাবান বা হুইল সাবান বা আপনার পটাশ দিয়ে আপনার যেই বাসনগুলো পরিষ্কার করেছেন, মাজেছেন বা জীবাণু মুক্ত করতে চেয়েছেন, আদতেও কি জীবাণু মুক্ত হয়েছে কিনা সেটা আগে আপনি বুঝে নেন, পরে আমি বলছি যে আসলে কিভাবে জীবাণু মুক্ত করবেন। সাধারণত আপনি আমি সবাই গুঁড়ো সাবান অথবা দেখা যাচ্ছে পটাশের পানি দিয়ে আমরা কিন্তু ধুয়ে ফেলেছি পাত্র। আসলে আমরা যে পাত্র ধুয়ে ফেললাম 1 সেকেন্ডে বা 2 মিনিটে, 2 সেকেন্ডে বা 10 সেকেন্ডে বা 1 মিনিটের ভিতরে আমি 5টি 10টি পাত্র ধুয়ে ফেললাম গুঁড়ো সাবান হুইল সাবান দিয়ে বা সেই পটাশ দিয়ে ধুয়ে ফেললাম, আমি মনে করলাম যে আসলে জীবাণু মুক্ত হয়ে গেছে। আদতেও কিন্তু বন্ধুরা আমার জীবাণু মুক্ত হলো না, কেননা আমি সেটাই বলছি, কেননা এই জীবাণু মুক্ত করতে হলে আপনি জানেন যে আপনাকে সাবান দিয়ে, আমি যেমন এই যে সাবান দিয়ে গুঁড়ো সাবান দিয়ে আপনি পাত্র মেজে রেখে দিয়েছি, এইভাবে আপনাকেও কিন্তু পাত্র অবশ্য অবশ্যই সাবান দেওয়ার পরে বা ওই আপনার পটাশের পানি দিয়ে ধোয়ার পরে, পটাশের পানি দেওয়ার পরে আপনাকে মিনিমাম 5 মিনিট রেখে দিতে হবে, 4 থেকে 5 মিনিট আপনাকে রেখে দিতে হবে। আপনি জানেন যে আপনি পরিষ্কার করলেন, ঠিক আছে, কিন্তু জীবাণুর চেয়ে আপনার হুইল পাওয়ারের ক্ষমতাটা যদি ক্ষণস্থায়ী হয় তাহলে কিন্তু জীবাণু মরবে না। জীবাণু যেটা ব্যাকটেরিয়া বা জীবাণু আমরা কিন্তু খালি চোখে দেখতে পারছি না, সেই খালি চোখে যখন দেখতে পারছি না অনুভবও করতে পারছি না যে আসলে আমি যে গুঁড়ো সাবান দিয়ে আমার বাসনগুলো পরিষ্কার করলাম আদতেও কি সে জীবাণু ধ্বংস হলো কি না, এটা আপনি কিন্তু কনফার্ম না। অর্থাৎ এটা কনফার্ম হওয়ার একটাই বুদ্ধি, একটাই সলিউশন, সেটা হচ্ছে আপনাকে গুঁড়ো সাবান দিয়ে বা পটাশের পানি দিয়ে আপনাকে পাত্র লাগিয়ে পাত্র মেজে অবশ্যই 2 থেকে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে, তারপরে গান পরিষ্কার ওই ওই পাত্র ধুবেন, ধুয়ে পরিষ্কার করবেন, তবেই কিন্তু আপনার জীবাণু মুক্ত হলো। নচেত কিন্তু আপনি 1 মিনিটের মধ্যে যদি 2টো বা 4টে পাত্র যদি গুঁড়ো সাবান দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে ফেলেন তখন কিন্তু আপনার জীবাণু মুক্ত হলো না বন্ধুরা আমার, কারণ আপনি জীবাণুর চেয়ে যদি সাবানের চেয়ে জীবাণুর শক্তি যদি বেশি থাকে তাহলে আপনি জানেন যে আসলে জীবাণু মুক্ত হয়নি। কেননা আপনি কিন্তু এটা বুঝতে পারবেন অবশ্যই যে আমি যদি বলি যে একটা মানুষ যদি বিষ খায়,
হয় তখন কিন্তু সেই বীজটা পাকস্থলিতে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, তবেই কিন্তু সেই জীবন্তু জীবজন্তু বা মানুষ হোক যেটাই হোক সেটা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো সেই রকমই আপনি এই ব্যাকটেরিয়া বা জীবাণুকেও কিন্তু কোনোভাবেই আপনি কম ভাবে দেখার কিছু নেই। এই ব্যাকটেরিয়াও কিন্তু আপনি যে বিষ হিসেবে যেই পটাশের পানি অথবা গুরু সভা দিলেন সেটা তার নাকে মুখে যেতে হবে, তবেই কিন্তু নির্দিষ্ট একটা সময় ওয়েট করার পরেই কিন্তু সেই জীবাণুটা ধ্বংস হবে। তাই আমি বলতেছি, আমি বলতে চাচ্ছিলাম এটাই, আজকের ভিডিওতে জানাতে চাচ্ছিলাম এটাই যে আপনার বাসনগুলো পরিষ্কার করছেন জীবাণু ধ্বংসের জন্য। আসলে জীবাণু ধ্বংস হচ্ছে কিনা এটা আপনি কনফার্ম না, তবে আমি আজকে কনফার্ম করে দিলাম আপনার বাসনে গুরু সাবান দিয়ে বা পটাশের পানি দিয়ে লাগিয়ে মিনিমাম 2-5 মিনিট ওয়েট করেন, পরে পাত্র ধুয়ে ফেলুন, ইনশাআল্লাহ আপনার জীবাণু শতভাগ মুক্ত হবে আমি আশা করছি। এবং আমার এটা নিজ অভিজ্ঞতা থেকে বলছি যেটা ইতিপূর্বে হয়তো আপনি কখনোই কোনো খামারির থেকে বা কোনো ইউটিউবার আপনাকে বলেনি যে আসলে একটা পাত্র মেজে বা একটা পাত্রে সাবান লাগিয়ে রেখে দিতে হবে কিনা, কতক্ষণ রাখতে হবে এটা কেউ আপনাকে বলেনি। আজকে আমি বলে দিলাম আপনার জীবাণুমুক্ত তখনই কনফার্ম হবেন যদি আপনি পাত্রে সাবান লাগিয়ে 5 মিনিট রেখে দেন, তবেই কিন্তু আপনার বাসনগুলো পাত্রগুলো জীবাণুমুক্ত হলো। তো দর্শক মন্ডলী, দেশের বন্ধুরা আমার, খামারি বন্ধুরা আমার, আজকের এই ভিডিওতে, এই ছোট্ট একটি ভিডিওতে যদি আমি আপনার কাজে লাগার মতো এতটুকু কিছু বলে থাকি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে খামার বিষয়ে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি প্রতি উত্তরে উত্তর দিব ইনশাআল্লাহ। এই বলে আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।